हेलो फ्रेंड्स, वेलकम टू प्रत्युषा टिप्स एंड ट्रिक्स। आज आमी तोमादे साथे मिष्टिर दोकानेर मतो परफेक्ट रसगोल्ला কিভাবে বানানো যায় সেই রেসিপি শেয়ার করছি। আমি অনেক টিপস দিয়েছি, সেগুলো তোমরা ভালোভাবে ফলো করলে তোমাদের রসগোল্লা একদম পারফেক্ট হবে। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই রসগোল্লা কিভাবে বানাতে হয়। আমি এখানে 1.5 লিটার ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। ফুল ফ্যাট মিল্ক ইউজ করলে রসগোল্লা গুলো খুব ভালো হয়। দুধটা ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দুধটাকে এইভাবে নাড়তে থাকব। প্রায় 1 মিনিট পর্যন্ত আমি দুধটাকে ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেলে আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার 1 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। 1 মিনিট পর দুধটাকে আমি নেড়ে নিলাম। এবার এখানে 5 টেবিলস্পুন মতো ভিনিগার আছে। এই ভিনিগারটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে অ্যাড করে দেব আর দুধটাকে নাড়তে থাকব। এইভাবে আমি অল্প অল্প ভিনিগার অ্যাড করব আর দুধটাকে এইভাবে নাড়তে থাকব। তোমরা ভিনিগারের পরিবর্তে দুটো বড় পাতিলেবুর রস ইউজ করতে পারো। দেখো ছানাটা কেটে গেছে। রসগোল্লা বানাতে আমাদের ঠিক এই রকম সফট ছানা লাগবে। আমি এবার ছানাটাকে ছাকনির উপর একটা কাপড় পেতে ছেঁকে নিচ্ছি। দেখো দেখেই মনে হচ্ছে ছানাটা কত সফট হয়েছে। আমি এবার ছানাটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দেব। ছানাটা কিন্তু খুব বেশি চাপা যাবে না। একটা কড়াইতে আমি এক বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সমপরিমাণ এক বাটি আমি জল দিয়ে দিলাম। এই রসটা আমি মিষ্টিগুলো রান্না হয়ে গেলে মিষ্টিগুলোকে এই রসের মধ্যে ডুবিয়ে রাখবো। এতে মিষ্টি একদম দোকানের মিষ্টির মতো সুইট হয়। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে রসের মধ্যে খুব সুন্দর এলাচির ফ্লেভার আসে। রসটাকে প্রায় 2 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়ে আমি ঠান্ডা হতে দেব। আধ ঘন্টা পর আমি ছানাটা খুলে নিয়ে ছানাটাকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। দেখো ছানাটা কত সুন্দর সফট হয়েছে। রসগোল্লা বানাতে আমাদের এই রকম সফট ছানা লাগবে। ছানাটাকে কিন্তু খুব বেশি ম্যাশ করা যাবে না। খুব বেশি ম্যাশ করলে ছানার মধ্যে যে ফ্যাট থাকে সেই ফ্যাটটা বেরিয়ে যাবে। আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো সুজি অ্যাড করে দিচ্ছি। সুজি দিয়ে আমি ছানাটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাতের তালু দিয়ে এইভাবে আমি 2 মিনিট পর্যন্ত সুজির সাথে ছানাটাকে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি 1.5 টেবিল স্পুন মতো কর্নফ্লোর এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমাদের কাছে কর্নফ্লোর না থাকলে তোমরা এর পরিবর্তে ময়দাও ইউজ করতে পারো। এবার আমি 5 মিনিট পর্যন্ত হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে আমি এবার মিডিয়াম সাইজের বল বানিয়ে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে বলগুলো যেন অবশ্যই ক্র্যাকলেস হয়। ক্র্যাকলেস না হলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। দেখো আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে। 1.5 লিটার দুধে আমার 13টা মতো মিষ্টি হয়েছে। এবার আমি একটা কড়াইতে 1 বাটি মতো চিনি দিয়ে তার মধ্যে 4.5 বাটি মতো জল অ্যাড করে দিলাম। নেড়ে নিয়ে আমি জলটাকে ফোটার জন্য ঢেকে দেব। 5 মিনিট পর রসটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে 2 এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি ফুটন্ত রসের মধ্যে এক এক করে মিষ্টিগুলোকে অ্যাড করে দিচ্ছি। হাই ফ্লেমে মিষ্টিগুলোকে দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর আমি 1 টিস্পুন কর্নফ্লোরের মধ্যে একটুখানি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লোরের জলটা আমি মিশিয়ে দিলাম। এতে মিষ্টির মধ্যে খুব বেশি ঝাঁক তৈরি হয়, তার ফলে মিষ্টিগুলো ভালো হয়। আমি এবার 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। পুরোপুরি ঢেকে দিলে যেহেতু রস উপচে পড়ে যেতে পারে, এর জন্য তোমরা একটুখানি ফাঁকা করে এইভাবে 20 মিনিটের জন্য ঢেকে মিষ্টিটা রান্না করে নেবে। 20 মিনিট পর আমি ঢাকা তুলে দেখছি। দেখো মিষ্টিগুলো কত বড় বড় সাইজের হয়ে গেছে। মিষ্টিগুলো যেহেতু এখন খুব নরম, সেহেতু খুব আলতো হাতে নেড়ে দিতে হবে। যেহেতু মিষ্টির রসটা অনেক কমে গেছে, এর জন্য আমি আরও 1 কাপ মতো ফুটন্ত গরম জল অ্যাড করে দিলাম। জলটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম হতে হবে, না হলে কিন্তু রসের টেম্পারেচার কমে গেলে মিষ্টি খারাপ হয়ে যেতে পারে। আমি আবার 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকা তুলে দেখছি। দেখো মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে, একদম মিষ্টির দোকানের মতো কালার চলে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো খুব সফট আর স্পঞ্জি হবে। মিষ্টিগুলো প্রপার কুক হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি, তার মধ্যে একটা মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা যদি জলের মধ্যে ডুবে থাকে তাহলে তোমরা বুঝবে মিষ্টিটা প্রপার কুক হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করে মিষ্টিটাকে ঠান্ডা হতে দেব। দেখো রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি আগে থেকে যে মিষ্টির রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে আমি এবার রসগোল্লাগুলোকে দিয়ে দেব।
দেখো রসগোল্লাগুলো কি সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে, একদম দোকানের মতো কালার আর দোকানের মতো দেখতে হয়েছে। আমি সবগুলো মিষ্টিকে রসের মধ্যে দিয়ে দিলাম। রান্না করার সময় যে এক্সট্রা রসটা ছিল সেই রসটাও আমি মিষ্টির মধ্যে দিয়ে দিয়েছি, যাতে মিষ্টিগুলো রসের মধ্যে ডুবে থাকে। দেখো মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে। তোমরা চাইলে মিষ্টিগুলোকে এখনই সার্ভ করতে পারো, কিন্তু আমি এগুলোকে ওভারনাইটের জন্য ঢেকে রেখে দেব। ওভারনাইট পর আমি মিষ্টিটা খুলে দেখাচ্ছি। দেখো মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে। মিষ্টিগুলো এত স্পঞ্জি হয়েছে যে হাত দিয়ে রসটা চেপে আবার যদি তোমরা রসের মধ্যে দিয়ে দাও আবার আগের আকারেই ফিরে আসবে। দেখো মিষ্টিগুলো তুলোর মতো সফট হয়েছে। এই টিপসগুলো ফলো করলে তোমাদের মিষ্টিও একদম দোকানের মতো হবে। আমি একটা রসগোল্লা কেটে দেখাচ্ছি। দেখো রসগোল্লাটা কত ইজিলি কেটে গেল। এর ভেতরেও কি সুন্দর জুসি হয়েছে, একদম সফট স্পঞ্জের মতো রসালো রসগোল্লা হয়েছে। তোমরাও বাড়িতে এই টিপসগুলো ফলো করে মিষ্টি বানিয়ে সবাইকে খাইও, কারণ বাড়িতে বানানো মিষ্টি অনেক বেশি মিষ্টি হয়, কারণ তাতে অনেক বেশি ভালোবাসা থাকে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করতে ভুলো না। ভালো থেকো, হ্যাপি থেকো।